বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার সকালে স্নান, পুজো দেওয়া সব হয়ে গেছে, চা খাওয়াও হলো। এখন হচ্ছে ভীষণ গরম পড়েছে, দেখো না, 3-4 দিন থেকে ভীষণ গরম। এখন 10টা বাজে, এখন রান্নাঘরে যাব। তার আগে আমের আচার দিব, তো আম কেটে রৌদ্রে শুকোতে দিব। এক রৌদ্রে যা শুকায় ওটা দিয়ে আজকেই করে ফেলবো আমের আচার। মাঝে মাঝে আমি রান্নাও দিব, প্রতিদিনই তো আর ব্লগ দিতে পারবো না, ব্লগের সাথে সাথে রান্নাটাও দিব, তোমরা দেখে নিও। কিন্তু আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, ইনস্টাগ্রামও ফলো করবে, দেখে নিও। আমের আচার বানাবো। হ্যাঁ, আমগুলি দেখি কাটার পরে কেমন একটু পাকা পাকা হয়ে গেছে। হ্যাঁ, বেছে বেছে নিয়ে ওগুলি এখন ওই লবণ হলুদ দিয়ে মেখে তারপরে ওই ইসে দিব, রৌদ্রে দিব একটু। রৌদ্রে দেওয়ার পরে তারপরে মৌরি, শুকনো লঙ্কা, তারপরে ধনে গুঁড়ো সব একসাথে মিক্সচারে বেটে নিব, বেটে নিয়ে মিক্সচার বা পাটাতে বেটে নিব। নিয়ে তারপরে এগুলিতে সরষার তেল দিয়ে রৌদ্রে দিব। দেখতে থাকো তোমরা। আমটা কেটে নিয়েছি, প্রথম কেটে নেওয়ার পরে তারপরে রৌদ্রে একটু শুকাতে দিয়েছি। শুকাতে দেওয়ার পরে আজকেই মানে একই দিনে দুপুরে রৌদ্রে দিয়েছি, এখন তারপরে লঙ্কা ভেজে নিলাম, মৌরি, তারপরে একটু দিব হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে তারপর ওটাকে মিক্সচারে গুঁড়ো করব, আদা ভাঙ্গা গুঁড়া করব আর কি, একবারে মিহি গুঁড়ো করব না। তারপরে সরষার তেলটা গরম করে মানে সরষার তেলের মধ্যে আমটা নাড়াচাড়া করে তারপরে দিব, অল্প একটু চিনিও দিব, চিনি দিলে একটু মিষ্টি হবে। মুড়িটা ভাজা হয়ে গেছে, এখন মিক্সচারে দিব, এখন নামাবো। গরম হয়ে গেলে এখানে এই আমটা দিয়ে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পরে অল্প একটু ভিনিগার দিব, হ্যাঁ, যাতে অনেকদিন পর্যন্ত থাকে আচারটা। ঠান্ডা হয়ে গেলে তারপরেই ঢোকাবো বয়ামে। বন্ধুরা, তোমরা এইভাবে আমি যেভাবে বানালাম তোমরা এইভাবে বানাতে পারো টক ঝাল মিষ্টি আচার।